ক্লাস সিক্স। আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করছি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। দেখো, জনপদ থেকে মহাজনপদ, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলগুলোকে বলা হতো জন, আর সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল কি ছোট ছোট রাজ্য। এইভাবে জন থেকে এই জনপদ শব্দটা এসেছে। আবার অন্যদিক থেকে বলছে যে মানুষ বা জনগণ যেখানে বাস করত সেটা হচ্ছে জনপদ, অর্থাৎ জনগণের যেখানে পা বা পদ পড়ত বা পা রাখত যেখানে সেটাই জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকার জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে, নির্দিষ্ট এলাকায় জনগণ যদি পাকাপাকিভাবে বাস করতে থাকে তাকে সেটাই জনপদ হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে এইরকম অনেকগুলো জনপদের কথা জানা যায়। এইসব জনপদগুলো অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে। ওই জনপদগুলিকে ভিত্তি করে পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশের কয়েকটি জায়গায় মাটি খুঁড়ে এইরকম জনপদের খোঁজ পেয়েছেন। মগধের মতো কয়েকটি জনপদ আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয়েছিল। তাহলে মহাজনপদ আবার কি? পরের পাতায় দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। এক একটা জনপদের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। সেখানকার শাসকদের ওপর নির্ভর করেই কিন্তু এই বাড়া কমাটা নির্ভর করত। শাসক যদি সুনিপুণ হতো, শাসক যদি দক্ষ হতো, তাহলে সেই জায়গার সীমানা বাড়ত। সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোট ছোট জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলি মহাজনপদ বলে পরিচিত হয়। জনগণের থেকে যা, জনপদের থেকে যা আয়তন এবং ক্ষমতায় বড়, সেটাই হচ্ছে মহাজনপদ। মহাজনপদের শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাদের হাতে অনেক সম্পদ জমা হলো, সেই সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে চাইলেন, ফলে প্রায়শই যুদ্ধ লেগে থাকত। এবার আমরা পড়বো ষোড়শ মহাজনপদ, অর্থাৎ ১৬টা এরকম মহাজনপদ গড়ে উঠেছিল, তাদের সম্পর্কেই আমরা জানব। জৈন ও বৌদ্ধ সাহিত্যে জনপদ মহাজনপদের আলোচনা পাওয়া যায়। সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ১৬টি মহাজনপদের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ এগুলো লেগেই থাকত। একে অন্যের রাজ্য জয় করে নিজের রাজ্যের সীমানা বাড়াতে চাইত। এইভাবে ক্রমে ১৬টা মহাজনপদ কমতে কমতে ৪টে মহাজনপদে এসে দাঁড়ালো, অর্থাৎ ৪টে শক্তিশালী মহাজনপদ গড়ে উঠল, আর বাকিগুলো লুপ্ত হলো বা কোনো না কোনো মহাজনপদের সাথে জুড়ে গেল। এই ৪টে যে মহাজনপদ গড়ে উঠলো সেগুলো কী কী? অবন্তী, বৎস, কোশল আর মগধ। এই ৪টে মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করত, আর এই ৪টের মধ্যে সবথেকে শক্তিশালী হয়ে উঠলো মগধ। এই মগধের কথা আমাদের পড়তে হবে। ১৬টি মহাজনপদের মধ্যে বেশিরভাগই ছিল আজকের মধ্য এবং উত্তর ভারত অঞ্চলে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? অসমক। মানচিত্র দেখলে বোঝা যাবে যে গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করেই বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময়ের ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র। এই যে দেখো, ৬৭ পাতায় তোমাদের এই ম্যাপটা দেওয়া রয়েছে, এই মানচিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটা দেখো, বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল, ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক বাধা ছিল না। ধরুন মাঝখানে কোনো মালভূমি কি পাহাড় এইসব ছিল না বলে একটা বড় অঞ্চল গড়ে উঠেছিল, এবং সেখানে বসবাস করতেও মানুষের অনেক সুবিধা হয়েছিল। যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলি মাটির জমি ছিল উর্বর, তার ফলে কি স্বাভাবিকভাবেই চাষবাস ভালো হতো। পাশাপাশি গভীর বন ছিল, বন থেকে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত। বনের কাঠও মানুষ ব্যবহার করতো, হাতিকেও ব্যবহার করতে পারতো যুদ্ধের কাজে, আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করত। নদীপথে যাতায়াত করার অনেক সুবিধা ছিল। এইসবের ফলেই এই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে পরবর্তী অংশটা শুরু করবো।